করোনাকালের সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ উপলক্ষে লোগো উন্মোচনকালে একথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জায়েদ আহসান রাসেল। অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইহান। আরো জানাচ্ছেন পরাগারমান। যুবকরাই কোন দেশের অদম্য শক্তি, দেশ ও বৈশ্বিক সংকটে সেটা তারা বারবার প্রমাণ করেছে। এবারে নভেল করোনা ভাইরাস মহামারী মোকাবেলাতেও যুবকদের অবদান অনস্বীকার্য, তাই তাদের মানবিক অবদানের স্বীকৃতি দিতে ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটালের অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ও দলীয়ভাবে দশটি ক্যাটাগরিতে যুবকদের পুরস্কৃত করা হবে। ইন দিস ক্রাইসিস সিচুয়েশন কজড বাই কোভিড-19 প্যান্ডেমিক, ইয়ং পিপল ফ্রম এভরিহোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ প্রুভেন দ্যাট দে ক্যান ডিল উইথ এনি অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড লিড ফ্রম দ্য ফর্ম। দ্য ইউথ অফ বাংলাদেশ হ্যাভ অলসো শোন দেয়ার ইনডমিটেবল স্পিড অ্যান্ড হ্যাভ এঙ্গেজ দেমসেলভ ইন ভেরিয়াস হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অ্যাজ ভলান্টিয়ার ডিউরিং দিস টাইম। এনএসসি মিলনায়তনে মিডিয়া ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের সভাপতি তাহা আইহান বলেন, এই পুরস্কার যুব স্বেচ্ছাসেবা কার্যক্রমকে আরো বেগবান করবে। This youth came together to share their vision, experiences and this amazing opportunity can be happened with their participation. And taking this opportunity, once again, I would like to express my gratitude to Her Excellency, Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন। সবশেষে প্রধানমন্ত্রীর নামে প্রচলন করা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের লোগো উন্মোচন করা হয়। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।